আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয়ে সঠিকভাবে বা সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার প্রভাব গাম রিসেশন তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমরা প্রতিনিয়ত প্রতিদিন যে দাঁত ব্রাশ করে থাকি এই দাঁত ব্রাশ করারও কিছু নিয়ম রয়েছে যে নিয়মের ব্যতিক্রম ঘটলে দাঁতের সমস্যা হতে পারে ভিওয়ার্স দাঁত ব্রাশ করার নিয়মটা আপনারা স্ক্রিনের যে ছবিটি দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করতে হয় আমি যেহেতু অ্যানিমেশন ভিডিও তৈরি করি না তাই আমি আপনাদের ওইভাবে দেখাতে পারছি না তবে আপনারা ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন দাঁত ব্রাশ করার সঠিক নিয়ম কিভাবে দাঁত ব্রাশ করতে হয় ভিউয়ার্স দাঁত ব্রাশ করার সময় সাধারণত মাড়ির উপর দিক থেকে নিচের দিকে ব্রাশের ব্রিসলগুলা টেনে আনতে হয় যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচের দিকে যদি এভাবে উপর নিচে করা হয় সেক্ষেত্রে দাঁতের সমস্যা আরো বাড়তে পারে যখন এভাবে উপর নিচে করা হবে তখন দাঁতের যে মাটি মাড়িটি সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভিউয়ার্স এখানে যে আপনারা দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই যে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এই মাড়িটা একটা সময় এখানে ছিল এবং এই দাঁতটির মাড়িটি কিন্তু আরও একটি নিচের দিকে ছিল এলো পাথারি বা এভাবে এভাবে ব্রাশ করার কারণে কিন্তু দাঁতের মাড়িটা কিছুটা পরিমাণ সরে গেছে দেখতে পাচ্ছেন এভাবে চলতে থাকলে দাঁতের গোড়াটা ধীরে ধীরে বাইরের দিকে চলে আসে এবং এক পর্যায়ে দাঁত নড়ে যেতে থাকে এবং সেসব দাঁতে সব দাঁতের দাঁতের গোড়া থেকে মাংস সরে গেছে এই অবস্থাকে আমরা গাম রিসেশন বলে থাকি তো এই গামী হলে সে দাঁতটি করতে পারে সেটি দাঁত হয়ে যায় ভিওয়ার্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যখন আপনি এখানে দেখুন প্রতিটা দাঁতের গোড়ায় দেখা যাচ্ছে যে কিছু কিছু ক্ষয় রয়েছে দেখতে দেখে আপনারা বুঝতে পারবেন যে কিছু কিছু দাঁতের গোড়া দেখবেন যে ক্ষয় রয়েছে এটিও এলোপাথারি ব্রাশ করার কারণে হয়ে থাকে এটি যে ব্রি যে ব্রিসলগুলো থাকে সেগুলো বেঁকে যাওয়ার কারণে এ ধরনের সমস্যা দাঁতের গোড়া থেকে ক্ষয় হয়ে যাওয়ার সমস্যা তৈরি হতে থাকে ভিউয়ার্স যদি এ ধরনের ঠিক এমনভাবে অর্থাৎ উপর থেকে নিচের দিকে ব্রাশ করা হতো তাহলে হয়তো এই সমস্যাগুলো থেকে আপনি এড়িয়ে চলতে পারতেন অর্থাৎ উপর থেকে যখন ব্রাশটি ব্রাশের ব্রিসলগুলো উপর থেকে যখন নিচের দিকে আসতো সেক্ষেত্রে কিন্তু এই যে যে মাড়িটা দেখতে পাচ্ছেন এটি আর উপরে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকতো না যখন ব্রাশটি ব্রাশের ব্রিসলগুলো উপর থেকে নিচেই নামতো তখন কিন্তু মাড়ির উপর একটি মেসেজ তৈরি হতো এবং মাড়িটি নিচের দাঁতের সঙ্গে সংবদ্ধ থাকতো তো এর জন্যই দাঁতের উপর থেকে নিচের দিকে ব্রাশ করতে হবে এবং নিচের দাঁত সেম ওরকম দেখতে পাচ্ছেন যে নিচের দিক থেকে উপরের দিকে উঠে উঠে যাচ্ছে এখানে এটি হচ্ছে নিচের দাঁত ব্রাশ করার সিস্টেম এবং দাঁতের পাশের দিকেও ঠিক একইভাবে উপর থেকে নিচের দিকে ব্রাশ করতে হবে আর নিচের দাঁত নিচ থেকে উপরের দিকে ব্রাশ করতে হবে ভিওয়ার্স এখানে দেখুন যে এখানেও দুটি দাঁতের গোড়া মাড়ি সরে গেছে এটি যে শুধুমাত্র ব্রাশ করার কারণে হয়ে থাকে তেমনটি নয় এটি যারা যাদের মেসোওয়াক করার অভ্যাস রয়েছে মেসওয়ার্ক করা যে খারাপ সেটি না মেসওয়ার্ক চাইলে আপনি করতে পারবেন কিন্তু মেসওয়াক করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে মিসওয়াক যেন আপনার যে দাঁতের যে মাড়ি রয়েছে সেই মাড়িতে আঘাত না করে অর্থাৎ মেসোয়াকের যে আঁশগুলো থাকে সেগুলো যদি প্রতিনিয়ত মাড়িতে এভাবে আঘাত করতে থাকে সেক্ষেত্রে দাঁতের গোড়া থেকে মাড়ি এভাবে সরে যেতে পারে আর সে সরে যাওয়া দাঁত দাঁতের মাড়ি সরে গেলে সে দাঁতটি কিন্তু আপনার শিরশির করতে পারে ঠান্ডা পানি খেলে সেটি ঠিস মেরে ধরতে পারে এ ধরনের সমস্যা হতে পারে এছাড়া ভিওয়ার্স যখন দাঁতের প্রচুর পরিমাণে ক্যালকুলাস জমে যেটিকে আমরা পাথর বলে থাকি এই পাথর পড়ার কারণেও কিন্তু দাঁতের গাম রিসন হয়ে থাকে অর্থাৎ দাঁতের মাড়ি থেকে মাংস সরে যাওয়া এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে যে পাথরগুলা এখানে দেখছেন এই পাথর পড়ার কারণে এখানে গাম রিসেশন হয়ে গেছে অর্থাৎ দাঁতের গোড়া থেকে গাম বা মাড়ি সরে গেছে এখানে দেখা যায় যে যে পাথরটা পড়েছিল সেটি ওয়াশ করার পরে দেখা গেছে যে এখানে দেখেন অনেকটাই কিন্তু দাঁতের মাড়ি নিচের দিকে নেমে গেছে এবং দাঁতও কিছুটা অংশ ক্ষয় হয়ে গেছে ভিউয়ার্স এছাড়া যারা একটি ব্রাশ অনেক দিন থেকে ইউজ করে আর অনেক দিন থেকে ইউজ করার জন্য ব্রাশের যে ব্রিসলগুলো থাকে অর্থাৎ এই যে যে ব্রিসলগুলা এগুলা কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে যারা আসলে অসচেতন রয়েছেন তাদের ক্ষেত্রে এমনটি বেশি হয়ে থাকে যে একটি ব্রাশ ব্যবহার করতে করতে ব্রাশের ব্রিসলগুলো এভাবে বাঁকা হয়ে যায় কিন্তু তারপরেও সেই ব্রাশ ইউজ করতে থাকেন যেটি আপনার মাড়ি এবং দাঁতের উভয়ই ক্ষতি করতে পারে যখন এ ধরনের ব্রাশ যে আপনি ব্রাশ করবেন তখন ঠিক এ ধরনের সমস্যায় বেশি হবে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই দাঁতগুলো ঠিক আছে কিন্তু এখানে মাড়ির যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এই মাড়ির দাঁতগুলো গোড়া থেকে গোড়া থেকে কিন্তু প্রতিটা দাঁতের গোড়া থেকে কিছুটা কিছুটা মাংস দেখেন সরে গেছে মাড়িটা সরে গেছে আর এমনটি চলতে থাকলে দাঁত খুব তাড়াতাড়ি নড়ে যায় আর তাছাড়া সে দাঁতগুলা ঠান্ডা পানি যখন এখানে পৌঁছায় তখন সেখানে শিরশির করতে পারে সেখানে ব্যথাও অনুভব হতে পারে এই গাম রিসেশনের জন্য তো ভিউয়ার্স আপনি একটি ব্রাশ অনেকদিন ব্যবহার করতে পারবেন যতদিন পর্যন্ত আপনার ব্রাশের ব্রিসলগুলো ভালো থাকবে সোজা থাকবে মোটামুটি সোজা থাকবে ততদিন পর্যন্ত আপনি আপনার ব্রাশটি ব্যবহার করতে পারবেন দু মাস তিন মাস ছ মাস আপনার ব্রাশ কতদিন ব্রাশের ব্রিসলগুলো ভালো থাকবে এটি আপনার দেখা উচিত যখন দেখবেন যে ব্রাশের ব্রিসিলগুলো ধীরে ধীরে বাঁকা হয়ে যাচ্ছে তখন সেই টুথব্রাশটি অবশ্যই বাদ দেওয়া উচিত দিয়ে নতুন টুথব্রাশ কিনে নেওয়া উচিত তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম